সাংসদের উপর হামলা বর্বরোচিত বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের তৃণমূল কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। একই দিনে দুজন কাউন্সিলর মারা গেছে, পুরুলিয়াতে একজন, কলকাতার কাছে, এবং হোলির দিন, হোলির পরের দিন রোজই এখন গুলি চলছে। প্রকাশ্যে দিনের বেলায় গুলি চালাচ্ছে, দুষ্কৃতকারীরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তারপরে পিছনে পিছনে দৌড়চ্ছে, এখন লোক চিৎকার করছে। সবাই জানে যারা করছে তারা একেবারে বন্ড ক্রিমিনাল, বার অনেক কেস আছে তাদের নামে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রোজ এরকম করছে, অথচ তারা ধরা পড়ছে না।